Assalamualaikum. Asker video porbo 65 Malaysian bhashay ajke aro ekti notun video niye hajir hoyechi apnader majhe. Asker video ti ektu byatikrom. Asker video te thakche 10 ti khabarer nam, 10 ti shobjir nam, 10 ti macher nam, 10 ti pholer nam ebong 10 ti manusher porichoy. আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন, তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি ভিডিওটি শুরু করার আগে আরো একটি কথা বলতে চাই। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সংখ্যা গণনা এবং সাধারণ কথা, এছাড়া আরো অন্যান্য টিউটোরিয়াল রয়েছে। তো আমার টিউটোরিয়ালটি যারা কন্টিনিউ দেখবেন, আমি আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো অনেক ভাই কমেন্ট করে আমার ভিডিওতে, তো ভালো লাগে আপনাদের কমেন্ট দেখে। আপনারা আরো কমেন্ট করেন যে ভাই কন্টিনিউ ভিডিও দিবেন। তো ভাই কাজের চাপে ভিডিও দেওয়া যায় না, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য। তো আমার ভিডিও দেখে যদি উপকৃত হন, তাহলে আমি অনুরোধ করব আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমার চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যারা নতুন আসছেন তারা ভাষা শিখতে পারছেন, এতে আমার অনেক ভালো লাগে। তো চলুন শুরু করি। প্রথমে আমি 10টি খাবারের নাম বলছি। যেরকম পরোটা, আমাদের বাংলাদেশে যে পরোটা বলি আমরা, এই পরোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুটি চানাই। এই রুটি চানাই মালয়েশিয়াতে বানানো হয়। রুটি চানার ভিতরে ডিম দেওয়া হয়, ডিম দিয়ে রুটিটাকে ভাজা হয়, এটাকে বলা হয় রুটি চানাই। রুটি চানাই এর বাংলা অর্থ হচ্ছে পরোটা। আপনি যদি বলেন আমি পরোটা খাবো, তাহলে বলবেন সায়মাও মাকান রুটি চানাই, আমি পরোটা খাবো। ওকে, তারপর হচ্ছে দুই নম্বরে যেটা মিহুন সুপ। মিহুন সুপ এটা সেমাইয়ের মতো, একটি সেমাইয়ের মতো দেখতে, কিন্তু আসলে এটা সেমাই না। এটাকে মুরগির গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে রান্না করা হয় সুপের মতো করে, এটাকে বলা হয় বিহুন সুপ। হ্যাঁ, বিহুন সুপ বলা হয়। তো এই বিহুন সুপ আমি অনেকবার খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে বিহুন সুপ। আপনি যদি বলেন যে বিহুন সুপ আয়াম, তাহলে মুরগি দিয়ে বানিয়ে দিবে। তো এটা হচ্ছে দুই নম্বর খাবারের নাম। তারপর তিন নম্বর হচ্ছে পোড়া মুরগি। পোড়া মুরগিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়াম বাকার। আয়াম বাকার মানে মুরগিটাকে মশলা টশলা দিয়ে পুড়ে আপনার সামনে প্রেজেন্ট করবে, এটা পরোটা দিয়ে খাওয়া যায়, তারপরে ভাত দিয়েও খাওয়া যায়, তবে এটা বেশিরভাগই রুটি দিয়ে খাওয়া হয়। ঠিক আছে, তো এটাকে বলা হয় আয়াম বাকার, যেটা আমরা বাংলা ভাষায় বলি পোড়া মুরগি। তারপর হচ্ছে পোড়া মাছ। মাছ কেউ পরে, আমরা বাংলাদেশে সচরাচর পোড়া মাছটা খুব কম, কিন্তু মালয়েশিয়াতে অ্যাভেলেবেল। আপনি প্রত্যেকটা হোটেলেই দেখবেন যে মাছকে পুরে, অনেক মশলা টশলা দিয়ে মাছকে পুরে আপনার সামনে প্রেজেন্ট করা হবে, যখন আপনি বলবেন সায়ামাও মাকান ইকান বাকার। ইকান হচ্ছে মাছ, বাকার হচ্ছে পোড়া। তো আপনি যদি বলেন আমি পোড়া মাছ খাবো, তাহলে আপনাকে ইকান বাকার দেবে। তাহলে এবার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে মুরগির কলিজা ভাজা। আমরা বাংলাদেশে কিন্তু এইসব খাবার খুব কম খাই বা খুব কমই পেয়ে থাকি, তবে মালয়েশিয়াতে এগুলো খুবই অ্যাভেলেবেল। পাসার মালামে পাবেন বা যে কোনো হোটেলে, ছোট হোটেল হোক বা বড় হোটেল হোক, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন। আপনি যদি বলেন সায়মাও মাকান হাতি আয়াম গোরেং, আমি মুরগির কলিজা ভাজা খেতে চাই, তাহলে আপনাকে এই মুরগির কলিজা ভাজা দেওয়া হবে। এটাকে বলা হয় হাতি আয়াম গোরেং, অর্ধ মুরগির কলিজা ভাজা। তারপর হচ্ছে কলা ভাজা। কলাকেও মানে বেসন জাতীয় একটা জিনিস দিয়ে ভাজে, এটাকে খুব টেস্টি লাগে, বেশিরভাগই পাসার মালামে পাওয়া যায়। এটাকে বলা হয় পিসাং গোরেং। পিসাং হচ্ছে কলা, গোরেং হচ্ছে ভাজা। ঠিক আছে, আপনি যদি বলেন সায়মাও মাকান পিসাং গোরেং অথবা সায়মাও পিসাং গোরেং, ঠিক আছে, তখন আপনাকে পিসাং গোরেং দেবে। এখানে আপনি যদি বলেন 2 টাকার 5 টাকার, তাহলে আপনাকে, আপনি যে কয় টাকার চান আপনাকে দিবে। এগুলা
বেশিরভাগই পাচার মালামে পাওয়া যায় এবং রাস্তার সাইডে দেখবেন মহিলারা বিক্রি করে। তারপর হচ্ছে পানির মধ্যে লেবুর জুস অথবা লেবুর পানি যেটাকে বলা হয়, এটাকে বলা হয় আয়ের লিমাও। আয়ের লিমাও, আয়ের হচ্ছে পানি, লিমাও হচ্ছে লেবু, ঠিক আছে? তো আপনি যদি বলেন সাইমাও মিনুম আয়ের লিমাও, তাহলে আপনাকে এই পানি দিবে, লেবুর পানি। তারপর হচ্ছে রং চা, রং চাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তে ও আইস অথবা তে পানাস। তে ও আইস হচ্ছে মানে চার ভিতরে আপনাকে বরফ দিয়ে দিবে, সেটা হবে তে ও আইস। আর যদি বলেন তে ও, তে ও যদি বলেন তাহলে আপনাকে দিবে রং চা, ঠিক আছে? রং চা, রং চা হচ্ছে তে ও, আর তে ও আইস হচ্ছে চার ভিতরে, রং চার ভিতরে আপনাকে বরফ দিয়ে দেবে। আর ডিম বাজাকে বলা হয় তেলুর গোরেং, তেলুর হচ্ছে ডিম, গোরেং হচ্ছে বাজা। আপনি যদি বলেন তেলুর গোরেং তাহলে আপনাকে ডিম বাজা দেওয়া হবে, ডিম বাজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলুর গোরেং। তারপর হচ্ছে নুডুস বাজা, ঠিক আছে? আমরা আমাদের বাংলাদেশে যেভাবে নুডুস রান্না করে, খুব কমই মালয়েশিয়াতে ওইভাবে রান্না করে, কিন্তু এটাকে ওরা ভাজে, ভাজার পরে এটাকে বলা হয় তেলুর গোরেং, মি গোরেং, সরি মি গোরেং। তেলুর গোরেং হচ্ছে ডিম ভাজা, মি গোরেং হচ্ছে নুডুলস ভাজা। এটা বাংলা, বাংলায় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ভাজা হয়। আর তারপর হচ্ছে সবজির নাম, দশটি সবজির নাম আমি বলছি। এক, ডাঁটা শাক। এই ডাঁটা শাককে বলা হয় বায়াম। শাক সবজি, শাক যে শাক সবজির অর্থ হচ্ছে শাককে মালয়েশিয়াতে আমরা যেরকম অনেক রকমের শাক আছে, এই কলমি শাককে বলা হয় কাংকুম, ডাঁটা শাককে বলা হয় বায়াম। কলমি শাক এটা আপনি প্রত্যেকটা দোকানেই পাবেন, কলমি শাক, কলমি শাককে বলা হয় কাংকুম। আর শাককে বলা হয় শুধু শাক, শাক সবজিকে বলা হয় সায়ুর। তিন নম্বরে যেটা গোলালু, গোলালুকে বলা হয় উবি কেন্তাং। মনে রাখবেন এই উবির ক্ষেত্রে আপনি যদি শুধু উবি বলেন তাহলে হবে আলু, যদি উবি কেন্তাং বলেন তাহলে হবে গোল আলু, আর যদি উবি কায়ু বলেন তাহলে হবে মিষ্টি আলু, মিষ্টি আলুকে বলা হয় উবি কায়ু। চার নম্বরে যেটা, এটা হচ্ছে ফুলকপি, ফুলকপিকে বলা হয় কেম্বাং কোল, কেম্বাং কোল। এবং এটাকে আরও একটা নামে পরিচিত হ যে কুবিস, কুবিস বললো বুঝে বুঙা কুবিস। তারপর যে বাঁধাকপিটা, যে বাঁধাকপিকে বলা হয় কুবিস, ঠিক আছে? আর যদি বলেন বুঙা কুবিস তাহলে ফুলকপি হবে, ফুলকে বলা হয় বুঙা, ফুলকে বলা হয় বুঙা। যখন বলবেন বুঙা কুবিস তখন সে বুঝবে, তারা বুঝবে যে আপনি তার কাছে ফুলকপি চেয়েছেন। তারপর ছয় নম্বরে যেটা বেগুন, কালা বেগুন, কালা বেগুনকে বলা হয় তেরং অথবা তেরং পাঞ্জাং, লম্বা বেগুন যেটা। আর যদি আপনি গুল বেগুন চান তাহলে বলবেন তেরং বুলাত। এই বেগুনের মধ্যে কয়েক রকমের আছে, তেরং পুতে, তেরং পাঞ্জাং, তেরং পাঞ্জাং যেটা সেটা হচ্ছে কালা বেগুন, তেরং পুতে বুলাত যেটা সেটা হচ্ছে গুল বেগুন। এবং সাত নম্বরে যেটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াকে বলা হয় লাবু কুনিং, ঠিক আছে? লাউ এবং কুমড়া দুটাকে লাবু বলে, তবে আপনি যখন মিষ্টি কুমড়া চাবেন তখন বলতে হবে লাবু কুনিং, ঠিক আছে? লাবু কুনিং হচ্ছে মিষ্টি কুমড়া। তারপর হচ্ছে বটবটি অথবা লুব্বা, বাংলাদেশে অনেকে বলে বটবটি, অনেকে বলে লুব্বা। এই লুব্বাকে বলা হয় কাঁচাং পাঞ্জাং। এই কাঁচাং দিয়ে অনেক সবজির নাম আছে, যেরকম কাঁচাং পাঞ্জাং হচ্ছে বটবটি, কাঁচাং পাঞ্জাং হচ্ছে বটবটি, আর অনেক সবজির নাম আছে আমি পরে বলছি। তো নয় নম্বর হচ্ছে করলা, করলাকে বলা হয় পারিয়া, পারিয়া হচ্ছে করলা, করলাকে বলা হয় পারিয়া। আপনি যদি তিতা করলা চান তাহলে বলবেন পারিয়া পাইট। এই যে দেখেন দশ নম্বরে যেটা, এটা হচ্ছে ভেন্ডি, ভেন্ডিকে বলা হয় কাঁচাং ভেন্ডি, ঠিক আছে? কাঁচাং ভেন্ডিকে বলা হয় ভেন্ডি। আর শুধু কাঁচাং যদি বলেন তাহলে হবে বাদাম, বাদামকে বলা হয় কাঁচাং। তারপর হচ্ছে দশটি মাছের নাম আমি বলছি, আমাদের বাংলাদেশের যে মাছ রুই মাছ, রুই মাছকে বলা হয় ইকান রুহু, ইকান রুহু হচ্ছে রুই মাছ, রুই মাছকে মালয়েশিয়াতে বলা হয় ইকান রুহু, সচরাচর পাওয়া যায় মালয়েশিয়াতে। তারপর হচ্ছে দুই নম্বরে যেটা হচ্ছে মাগুর মাছ, এই মাগুর মাছকে বলা হয় ইকান কলি,
ইকান কেলি এটা প্রত্যেকটা হোটেলে পাবেন এই ইকান কেলিটা ইকান কেলিটাকে ভেজে খায় আর বেশিরভাগই ভেজে খায় তারপর হচ্ছে তিন নম্বরে যে ইলিশ মাছ মালয়েশিয়াতে अवेलेबल পাওয়া যায় ইলিশ মাছকে বলা হয় মালয়েশিয়াতে ইকান হিলসা হচ্ছে ইলিশ মাছ ইকান শব্দের অর্থ হচ্ছে মাছ হিলসা হচ্ছে মাছের নির্দিষ্ট একটা নাম হিলসা তারপরে তেলাপিয়া মাছকে বলা হয় ইকান নীলা হচ্ছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছের মধ্যে দুইটি জাত একটি হচ্ছে কালো একটি হচ্ছে গোল্ডেন কালার অর্থাৎ লাল ঠিক আছে সোনালী কালার এবং লাল তো কালোটাকে বলা হয় ইকান হিতাম লীলা হিতাম আর যেটা লাল সেটাকে বলা হয় মেরা তারপর পাঁচ নম্বর হচ্ছে শৈল মাছ অথবা টাকি মাছকে বলা হয় ইকান হারওয়ান তারপরে যে এখানে তিনটা মাছ দেখছেন রূপচাঁদা মাছ যেটা কালো এটাকে বলা হয় বাওয়াল হিতাম বাওয়াল হচ্ছে রূপচাঁদা তারপর হচ্ছে বাওয়াল পুতে হচ্ছে সাদা রূপচাঁদা তারপর হচ্ছে বাওয়াল ই মাছ হচ্ছে গোল্ডেন কালার স্বর্ণকে বলা হয় ই মাছ তো প্রথমে হচ্ছে বাওয়াল হিতাম হচ্ছে কালো রূপচাঁদা সাদাটাকে বলা হয় বাওয়াল পুতে ঠিক আছে তারপরে যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে গুইন্না মাছ আমার এলাকায় গুইন্না বলে আপনাদের এলাকায় কি বলে জানি না কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি বলে এই গুইন্না মাছকে বলা হয় ইকান বানডেং এখন আমি আপনাদেরকে বোনাস 10টি মানুষের পরিচয় দিব যেরকম বোবা কানা অন্ধ প্রতিবন্ধী এবং মোটা এইসব ব্যক্তিদেরকে কি বলা হয় আমি এই 10টি শব্দ বোনাস হিসেবে আপনাদেরকে দিয়েছি তো আশা করি এই শব্দগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে অবশ্যই প্রয়োজন হবে চলার পথে তো প্রথমত অরাং বিশু যাদেরকে বলা হয় তারা কথা বলতে পারে না বোবা ব্যক্তি এই বোবা ব্যক্তিদেরকে বলা হয় অরাং বিশু অরাং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ বিশু শব্দের অর্থ হচ্ছে বোবা বোবারা কথা বলতে পারে না তারপর হচ্ছে টাকমাথা যাদের মাথায় চুল নেই তাদেরকে বলা হয় অরাং বোতাক অথবা শুধু বোতাক বললেই বুঝে যে বোতাক বোতাক শব্দের অর্থ হচ্ছে টাকমাথা অথবা টাকমাথা ব্যক্তি কারণ অরাং যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে অরাং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ এবং টাকমাথাকে বলা হয় বোতাক তারপর হচ্ছে অরাং বুটাক বোতাক এবং বুটাক দুটো কিন্তু ভিন্ন বুটাক হচ্ছে অন্ধ অন্ধদেরকে বলা হয় অরাং বুটাক ওইটার মধ্যে বোতাক যেটা সেটার মধ্যে ব্যবহার করা হয়েছে ও এবং বুটাকের মধ্যে ব্যবহার করা হয়েছে ইউ তারপর হচ্ছে কোরাং উপায়া হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরকে বলা হয় কোরাং উপায়া মনে রাখবেন প্রতিবন্ধীদেরকে বলা হয় কোরাং উপায়া শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধী এবং অরাং কেডকুত শব্দের অর্থ হচ্ছে কৃপণ ব্যক্তি যারা কৃপণ তাদেরকে বলা হয় কেডকুত অরাং কেডকুত আপনারা যখন চলার পথে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবেন যখন আপনি কৃপণ হবেন তাহলে আপনাকে কি বলবে জানেন আপনাকে বলবে বানিয়া কেডকুত তুমি অনেক কৃপণ সো কৃপণ ব্যক্তিদেরকে বলা হয় কেডকুত এবং যারা অনেক ধনী পয়সাওয়ালা এই পয়সাওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় অরাং কায়া ধনী ব্যক্তিদেরকে বলা হয় অরাং কায়া ধনী হচ্ছে কায়া যাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে সব কিছু আছে ধনী তাদেরকে বলা হয় অরাং কায়া তো অরাং কায়াদেরকে বলা হয় বড়লোক মানে ধনী পয়সাওয়ালা এবং গরিবদেরকে বলা হয় মিসকিন এটা আমরা সবাই জানি এটা বাংলাদেশেও বলে মিসকিন আরব দেশেও বলে মিসকিন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অনেক দেশেই মিসকিন বলা হয় গরিব ব্যক্তিদেরকে তো এবং অরাঙ্গিলা শব্দের অর্থ হচ্ছে পাগল পাগলদেরকে বলা হয় অরাঙ্গিলা অরাং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি গিলা শব্দের অর্থ হচ্ছে পাগল আমরা জানি যারা জানি না তাদের জন্য জানাটা জরুরি এবং অরাং লুচু এই যে ছবিটার মধ্যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা অনেক ভিডিওর মধ্যে দেখি যে অনেক
মজার মজার মানুষ মজা করে অনেক সো এই মজার মানুষদেরকে বলা হয় অরাং লুচু লুচু শব্দের অর্থ হচ্ছে মজা তারপর হচ্ছে অরাং গমুক অরাং গমুক অরাং গমুক শব্দের অর্থ হচ্ছে মটকু অথবা মটকি মানে মেয়ে হোক বা ছেলে হোক যারা মোটা তাদেরকে বলা হয় গমুক গমুক শব্দের অর্থ হচ্ছে মোটা যারা মোটা তাদেরকে বলা হয় গমুক মালয়েশিয়াতে যারা আছেন দেখবেন যারা অনেক মোটা তাদেরকে বলা হবে গমুক তাদের নাম ধরে ডাকবে না তাদেরকে বলবে গমুক গমুক শব্দের অর্থ হচ্ছে মোটু এবং যারা অতিরিক্ত লম্বা তাদেরকে বলা হবে পাঞ্জান তাদের নাম ধরে ডাকে না তারা খিতাবি নাম যেটা মোটকু অথবা লম্বু আমরা যেরকম বলি এভাবে ডাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে কন্টিনিউ মালয়েশিয়ান ভাষায় ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য আমি আবারও বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার